हेलो फ्रेंड्स, दिस इज राजदीप। वेलकम बैक टू आवर चैनल फ्यूजन फूडी। प्रथम तुम्हारे सकल के असंख्य धन्यवाद जरा हजार सबसक्राइबर मानसंचित सहाज्य करो। यम भलोबाशा तुम्हारा और अनेक देखिए जाओ। हमें चाहिए फैमिली और अनेक बड़ो हूँ, तो चलो एगिए चला जाए। और हाँ, कल के जो वीडियो पोस्ट करटार लिंक हमें फर्स्ट कम्यूनिटी टैबे पोस्ट कर दिए। जरा जरा देखो अवश्य देखे नाओ। तो आज के जो रेसिपिटा बनाते चले ताल बड़ा, तुम्हारा सबाई चेन, सबाई जानो, अने खाओ, इनफैक्ट हमीय खाई। तो जन्माष्टमी उपलक्षे ताल बड़ा अनेक बाड़ी है। तो ताल बड़ा सहज पद्धति क्यों बनाना जाए तर रेसिपि तुम्हारे संगे शेयर करो। आज तो चलो शुरू करा जाए। आज के आबार फिरे एसेछि। आज के बनाते चले तालेर बड़ा। तो तालेर बड़ाटार मध्ये कोनो नतून विशेषत्व नेई, किन्तु ताओ करछि बोले भाबलाम देखाई तोमादेर संगे शेयर करी। तो चलो देखी तालेर बड़ा कि करे करते हय। फार्स्ट आमरा तालटाके खुले नेब। ताल खोला खुबी सोजा, तालेर जे माथे टुपी मतन थाके एटाके आमरा टान मारले खुले आसे, देखते ही पाच्छो। আর তালটা খুব পাকা, ওই জন্য একদম পিছাতে চোখলাও মোটামুটি উঠে আসলো। এবার এরকম ভাবে ধরে আমরা চোখলাগুলোকে ছুলে নিচ্ছি। टेने चोकला गुलो सब खुले नीते हबे। तो आम्रा तारे चोकलाटा आमादे प्राय छोला हुए ही गेछे। এইবার দেখতে পাচ্ছেন তাদের সব চোখলা ছুলে ফেলেছি। তো তালের মধ্যে আঠি থাকে তিনটে, দেখুন, এই দেখুন, এই একটা, এই একটা, এই একটা। আমি আঠি তিনটেকে আলাদা করছি, করে আমার পাশে একদম অল্প জল রাখা আছে, জলের মধ্যে আঠিগুলোকে ডুবিয়ে রাখছি। এতে আমার করতে খুব সুবিধা হবে, খুব বেশি জলে চুবাবেন একেবারেই না, তাহলে ঝাঁচটিটার মধ্যে ঘষে ঘষে তালের এই কাঠটাকে পুরো বার করে নেব। একটু সময় ধরে করতে হবে। এরকম ভাবে আমি পুরো জলে দেখব পুরো কাইটা বার করব। দেখতেই পাচ্ছেন আমাদের একটা আঠি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আঠিটা আমি পুরো ঘষে সাদা করে ফেলেছি। তো এরকম ভাবেই আমি আর যে দুটো আঠি আছে আমি করে ফেলবো দুটো আঠিও। এই দুটো আঠির কালার দেখতে পাচ্ছেন কিরকম, আর এই আঠির কালারটা দেখতে পাচ্ছেন কিরকম। তো মোটামুটি আমি অনেকটা পাল্প এখান থেকে বার করেছি, দেখে নিন, অনেকটা বেরিয়েছে। এই তারটা খুবই ভালো। তো এরকম ভাবে আমি এই দুটো করে নিচ্ছে, এটা ফেলে দিচ্ছি না আঠিটা, এটাও আমি সাইডে রাখছি। লাস্টে আবার এটাকে দেখব যে কিছু বেরায় কিনা। তো চলুন আরো দুটো আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এই আঠিটাও হয়ে গেছে, এটা লাস্ট আঠি ছিল, পুরো সাদা হয়ে গেছে। আমি আর দুটোকেও ভালো করে আবার ঘষে নিয়েছি, আর দেখুন এটা তিনটে থেকে অনেকটা কাজ বেরিয়েছে। আমি একটু কিন্তু জল দিইনি, এই দেখুন কাজ বেরিয়েছে। তো এবার আমরা এই কাঁচটার মধ্যে পরিমাণ মতন চিনি, ময়দা আর সুজিকে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতন সব নিয়ে নিয়েছি, এক বাটি ময়দা, এক বাটি চিনি, হাফ বাটি সুজি আর এক হাফ কাপের থেকে একটু বেশি দুধ। এবার আমি সব নিয়ে মিশিয়ে দেবো। প্রথমেই হুট করে দিয়ে দেবেন না সবটা, কারণ বেশি ময়দা দিলে জিনিসটা ভালো লাগে না। চিনিটা দিয়ে দেবেন, কারণ চিনি লাগে মিষ্টি, কারণ তাল একটু তিতা হয়। আর সুজি, সুজিও পুরোটা দেবেন না, কারণ
সুজি দিয়ে বেশি সুজি হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর সামান্য অল্প একটু দুধ দেবেন এবার আমি এগুলোকে নিয়ে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমার আরেকটু ময়দা লাগবে অর্থাৎ পুরো ময়দাটাই আমি এবার দিয়ে দিচ্ছি প্রথমে দেখে নেবেন হুট করে ময়দা দিয়ে দেবেন না আর সুজিটাও আমার লেগে যাচ্ছে দুধ আমি আর দেব না এবার আমি এগুলো নিয়ে ভালো করে মাখব দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সড করা হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর পর আমার মনে হয়েছে যে আরেকটু চিনি দেওয়া প্রয়োজন তাই আমি আরেকটু চিনি মিশিয়ে নিয়েছি এর মধ্যে এই যে দেখুন জিনিসটা এবার এটাকে আমি 15 মিনিট রেখে দেব 15 মিনিট রাখলে চিনিটা আরো ভালো করে গুলে যাবে 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি দেখতেই পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি তেল দিয়ে রেখেছি কারণ এটা ডুবো তেলে হবে তাই আমি তেলটা দিয়ে গ্যাসটা অন করে রেখেছি তেলটা ফুটার জন্য তেল আমাদের তেতে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম কমিয়ে আমি বড়াগুলো ছাড়বো আপনাদের সুবিধা মতন আমার হাতে খুব ভালো হয় করতে তাই আমি হাত দিয়েই ছাড়ছি আপনাদের যদি মনে হয় চামচি দিয়ে ছাড়বেন ছাড়তেই পারেন কোনো অসুবিধা নেই যেহেতু খালি আছে সে জায়গাগুলোতে আমি দিয়ে দিচ্ছি এবার আমি 5 মিনিট এগুলোকে ভাজতে দেবো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি দেখতেই পাচ্ছেন তালের বড়া আমাদের হয়ে গেছে আমি এগুলো এবার তুলে নেব অনেকে আছে একটু কড়া ভাজা ভালোবাসে তো তারা একটু কড়া করেই ভেজে নিতে পারেন আমি খুব কড়া ভাজা ভালোবাসি না ইভেন আমার ফ্যামিলিরও কেউ বাসে না তাই আমি এরমভাবেই তুলছি এবার এরম ভাবে আমি আরো যে বড়াগুলো সেগুলো করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে কড়া এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এগুলোকে তুলে নেব প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের তালের বড়া কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটিংও করে দিয়েছি তো অবশ্যই আপনারা দেখেছেন যে আমাদের কতটা গোলা হয়েছিল এই কটা হওয়ার মতন তো হয়নি অনেকগুলোই হয়েছে আমি সবগুলো আপনাদের দেখাতে পারলাম না কয়েকটা তুলে প্লেটিং করলাম আমি তো নিশ্চয়ই ভালো হয়েছে কারণ খুব সুন্দর গন্ধও বেরাচ্ছিল আপনারাও করবেন আর কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো ভিডিওটি দেখে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ